হ্যাঁ আকাশ, আমি এখানে চলে এসেছি প্ল্যাটফর্মে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। মীরা, আজই যা দরকার ছিল নাকি? আর ট্রেন যদি ধরারই ছিল তাহলে এরকম একটা বাইরে জায়গা থেকে? তুমি জানতে না আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেছি না সবকিছু? এটা বড়ই অদ্ভুত স্টেশন, তার উপরে নামটাও অদ্ভুত, ব্লারা জাংশন। রিনা, এই ব্লারা জাংশনটা তোমার কোথায় বলতো? শেষ দু ঘন্টা ধরে রাস্তায় আমি ঘুরে যাচ্ছি চরকি মতো, আর এই ব্লারা জাংশন আমি খুঁজে পাচ্ছি না। আরে আজ অব্দি এই নামটা মনে শুনিনি। আমার কথা বাদ দাও, ট্যাক্সি ড্রাইভারটা ওই নামটা জানা। 25 বছর ধরে এই শহরে ট্যাক্সি চালাচ্ছি বাবু, আজ পর্যন্ত কোনো প্যাসেঞ্জারকে ব্লারা জাংশনের নাম নিতে শুনিনি। ওখানে পৌঁছেও গেছে। আপনি তো 10 জনকে জিজ্ঞাসা করেছিলেন বাবু, কেউ জানে না ব্লারা জাংশন আসলে কি জিনিস। যদি ব্লারা জাংশন নামে কোনো কিছু নাই থাকে তাহলে রিনা এখন কোথায় আছে? এখানে লোকগুলো পুরনো পুরনো জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, 1970 সালে অমিতাভ বচ্চনের ছবিতে পড়তো না ওরকমই। 1970 জামা কাপড়? রিনা, এই মুহূর্তে তুমি আছো কোথায় বলো তো? এক সেকেন্ড, আকাশ তুমি বিপ্রে আমাকে একলা ছেড়ে দিতে চাও? তুমি সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিলে, আর আর এটা কি করছো? হ্যালো প্রিয়া, দাঁড়ান দাঁড়ান। হ্যালো রিনা, না 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 না।